ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর শিশু কিশোর ও যুবারা সারা দেশ থেকে এসে ভর্তি হচ্ছেন রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে। তিলে তিলে তাদের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এই ক্রিকেট একাডেমি। এরই মধ্যে ঢাকা তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ থেকে শুরু করে জাতীয় দলেও খেলছেন বাংলা ট্র্যাক একাডেমি থেকে উঠে আসা ক্রিকেটাররা। রাজশাহী থেকে মুলবুল হাবিবের রিপোর্ট। বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির যাত্রা শুরু 2008 সালের 1 মে। রাজশাহী ঢাকা হাইওয়ের পাশে কাপাসিয়ায় 50 বিঘা জমির উপরে গড়ে তোলা হয়েছে এটি। এরই মধ্যে কোচিং ট্রেনিংয়ের দিক থেকে সারা দেশের ক্রিকেট মোদীদের কাছে তুমুল আগ্রহ সৃষ্টি করেছে এই ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রটি। বাংলাদেশ দলের ক্রিকেটার তাইজুল ইসলাম তাওহিদ হৃদয়রা এই বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সৃষ্টি। কর্তৃপক্ষ জানায় বর্তমানে একাডেমিতে শিক্ষার্থীর সংখ্যা 350 জন। এখানে বয়সভিত্তিক শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। কম খরচ এবং সুযোগ সুবিধা বেশি থাকায় দেশের প্রায় সব জেলা থেকে শিক্ষার্থীরা এই একাডেমিতে ভর্তি হতে আসছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত 3টি সেশনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ চলে। অনুশীলনের জন্য রয়েছে বিশাল মাঠ, 3টি টার্ফ উইকেট, সেন্টার উইকেট, সাইড উইকেট, কনক্রিট উইকেট, ইনডোর সুবিধা। কোচ আছে, তারা সবাই কোয়ালিফাইড কোচ এবং যারা বাংলাদেশ টিমে খেলেছেন, বাংলাদেশ দলে খেলেছেন এবং সবাই আপগ্রেড কোচ, বিশেষ করে লেভেল 2 কোচ তারা। এবং আমাদের এখানে সবচেয়ে সুবিধা হলো যে আমাদের বর্ষাকালে বৃষ্টির সময়, ঝড় বৃষ্টির সময় আমাদের এখানে ছেলেরা ইনডোরে প্র্যাকটিস করতে পারে। 9 জন কোচ এই একাডেমিতে প্রশিক্ষণ দেন। হেড কোচ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ, দীর্ঘদিন এই একাডেমির সঙ্গে যুক্ত এই বোর্ড পরিচালক। মানে আমরা এখানে অনেক ধরনের আছে, নতুন আসছে যারা একদম ক্রিকেট শিখতে আসছে আমাদের এখানে। তো এখন আমাদের কাছে অনেক ছেলে আছে যারা কিনা, আমি এখানে অনেক ফিউচার ক্রিকেটার দেখি যারা কিনা যদি পরিশ্রমটা করে যেতে পারে তাহলে অনেক সামনে ভবিষ্যতে অনেক বড় ভালো প্লেয়ার হতে পারে। একাডেমি রয়েছে নিজস্ব ফিজিও ট্রেনার, তারা তাদের সাধ্যমতো প্রশিক্ষণার্থীদের ফিটনেসের বিষয়টি দেখভাল করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরাও এই ক্রিকেট একাডেমি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। দেশের অন্য অনেক ক্রিকেট একাডেমির তুলনায় রাজশাহীর এই একাডেমিতে সুযোগ সুবিধা বেশি বলে মনে করেন তারা। আর সবচেয়ে ভালো যে এখানকার কোচরা অনেকটা ফ্রেন্ডলি, হেল্পফুল, যারা কিনা নিত্য নতুন স্কিল দিয়ে আমাদেরকে আরও বেশি শান্বিত করছে এইসব সুযোগ নেওয়ার জন্য আর নিজেকে ভালোভাবে গড়ে তোলার জন্য খেলোয়াড় হিসেবে এখানে আসা। প্রতিষ্ঠাতা আমিনুল হকের স্বপ্ন বাস্তবায়ন করতে অদূর ভবিষ্যতে এখানে ক্রিকেট কমপ্লেক্স গড়ে তুলতে চায় কর্তৃপক্ষ। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।